হ্যালো দর্শক, দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে আমাদের এই ভিডিওর মাঝে যুক্ত হয়েছেন, সবাইকে জানাই আমাদের টিমের পক্ষ থেকে সালাম আর সালাম আলাইকুম। তো দর্শক, দেখতে পাচ্ছেন যে আমরা আজকে আসছি একটা বাগানে। তো এই বাগানে মূলত আসার কারণ, এই বাগানে আসার কারণ হচ্ছে একটা ভাইয়ের একটা কাজের বিষয়। তো আস্তে আস্তে সবই দেখতে পারবেন আসলে এতদিন আমরা ভিডিওতে কেন আসতে পারি নাই সেটা আপনাদের মাঝে শেয়ার করা উচিত ছিল, লাইভে আসার উচিত ছিল, কিন্তু আমরা আসি নাই। কারণ সব বিষয় নিয়ে লাইভে আসবো সেটা কিন্তু না। তো আমাদের মূলত একটা কারণ যে আমাদের হ্যালোজিনটা নষ্ট হয়ে যায়, এই জন্য আমরা কিন্তু লাইভে আসতে পারি নাই। কিন্তু আমরা আজকে আসছি একটা নিনজা টেকনিক ব্যবহার করে, কারণ আমরা বাঙালি, আমাদের মাথায় কিন্তু অনেক রকমের বুদ্ধি থাকতারে। কষ্টের মধ্যেও হাসি আসতেছে, তারপরেও কিছু মনে করবেন না। আমাদের সরঞ্জামটা আপনাদেরকে একটু দেখাই, দেখি তানবীর ভাই। মানে আমাদের হ্যালোজিং, এটা একটা এলইডি লাইট, আর এটার পিছনে একটু চাপ দিলে কিন্তু আলো ধরে জলে, নাকি? এটা দিয়ে কিন্তু আমরা আজকে ভিডিওতে আসছি। তো সবাই আমাদের জন্য দোয়া করবেন, এটুকুই, বেশি কিছু বলতে চাচ্ছি না। তো আমরা এখন সলমান ভাই আসনে বসে আছি, আমরা এখন কাজ শুরু করে দেব, ক্যামেরাটা চালু করলাম, সবাই আমাদের সাথেই থাকবেন। সলমান ভাই, আপনি আপনার কাজ শুরু করতে পারেন ভাই। আচ্ছা তানবীর ভাই, গ্যাস লাইট আছে আপনার কাছে? শাইন ভাই সাইড আছে, দেখতেছেন বিরাজ ভাইরা যে এরকম একটা আসন সাজাইছে। আসলে সমস্যা, এক ভাই আমাকে ফোন করে জানাইছে যে আমার সমস্যা নাকি রাতে ঘুমের ধরে কে নাকি ডাকে, আরও মানে খারাপ খারাপ স্বপ্ন দেখায়, আরও দেখা যাচ্ছে যে ওকে স্বপ্নে দেখায় যে ও মেয়েভাবে সাজার জন্য মানে প্রস্তুতি হতে পারে। মানে এক কথায় হিজরা যেরমভাবে সাজে ওরমভাবে সাজার কথা তাকে বলে স্বপ্নে। ওই কারণে এই জায়গায় হেলে পাওয়া যায়। আসন দিচ্ছে, ওই ভাইয়ের নাম হলো মামুন ভাই, ওই মামুন ভাইয়েরই সমস্যা। ওই কারণে এই আসন দিচ্ছে, দেখি আমি আসনে দেখি ওনার সাথে কিছু আসে কি না, আর বাড়িতে কিছু আসে কি না, এই বিষয় নিয়ে এই জায়গাটা আমি আসন দিচ্ছি। আপনারা দোয়া করবেন এবং সাথে থাকবেন আমাদের। কিন্তু আরেকটা কথা, আমি এই কয়েকদিন আপনাদের মাঝে ভিডিও দিতে পারিনি, আমার হ্যালোজিন লাইটটা দুইবার নষ্ট হয়েছে, আবার সারছে, তারপরও মানে হ্যালোজিনটা সারতে পারেনি। এই কারণে এখন টাকা পয়সা নাই আমার কাছে, তারপরেও তো আপনারা কমেন্ট করতেছেন বারবার। এই কারণে একটা আধ্যাত্মিক বুদ্ধি খাটাইছে শাকিল, সেই কারণে ধরেন নাহলে পারে গান এইভাবে আমরা এই পরিবেশে আসছি, আসি ভিডিও দেখ করে আপনাদের মাঝে তুলে ধরতেছি। তো ভালো থাকবেন সবাই, আর দোয়া করবেন পাশে থাকার জন্য, ধন্যবাদ।
বুঝলো না তো কিসের জন্য আটকাইছি? না 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 না, আমার কাকের জন্য আটকাইছো কেন? আমার তুই মামুনের জাল আসবুলে স্বপ্নের সব ভয় দেখাস আরো বলিস যে হইলে পারে গান তার শ্বাস দেখো কিসের লাগি মামুন আমার জান হয়। হ্যাঁ মামুন আমার জান হয়। মামুন তোর জান হবে কে? তুই কি মানুষ? তুই তোর জান হবি। তুই আমার কি জান হতে পারে না? ওই শোনার লাগি তো তোকে যায় ডাকছি আমি নাকি? এখানে তোরা মেলা মানুষ আমার শরম করতেছে রে। কি শরম করে যাবো? হ্যাঁ শরম আছে তাহলে না? হ্যাঁ শরম থাকলে আবার তুই আর শরম করি? হ্যাঁ সেই শরম করতে যাবো। তুই কি হিজড়ি নাকি? হ্যাঁ তুই আমাকে কি করলো? তুই কি হিজড়ি নাকি? তোর কি করলো? মানুষ আর তুই কি তোর পরিচয় কি? আমার পরিচয় তোর দিবকে জানলে ঘুমটা নামা। পারবো না। ভালোই করছি নামা। পারবো না। ভালোই করছি নামা। আমি বিপদে ভয় করিনি। তুই ছাড়ি দে তো আমার, ছাড়ি দে। আমার আর ভালো লাগতেছে না কোন, আমি বারবার করছি আমাকে ছাড়ি দে। তোর কোন সেই বিপদ হবি? তোর ভালো হয়ে গেছে, তুই ঘুমটা নামা। না না আমার শরম করে বুঝিস নি? তোর এখানে এক কাজে বেটা ছাড়লে তোরা সব বেটা ছাড়লে তো কি করবো? তোর চরিত্র ঠিক কর কিন্তু। তুই কিন্তু কবিরাজ জন্য তো কিছু করছিস আর আমাকে এখানে বন্দি করার তোর সাহস দিছে কিটা? আমার সাহস লাগে না, আমার সে বাহুবল আছে। তোর বলটল সব দেশে ঘুষি দিব নি। তুই কিন্তু আমাকে চিনিস নি। আমি কিডা হিজড়ি? তোকে আর কি চিনি? মুখ সাবধানে কথা কহ, তুই ভালো করে কথা কো করছি। তোকে বাইক কেউ চালান করছে নাকি? হেই চালান কাক করে, কাক করে তা? তুই নিজের সাথে আইছু? হয় ওরকম আমার ভালো লাগে। তুই ভালো লাগছে কীভাবে আইছু ওই বাড়ি? তুই দেখছিলি কোন জায়গায়? তুই একদিন ওই যে ইয়ার ওখানে বট গাছ আছে না ওর বাড়ির উত্তর সাইডে? হ্যাঁ ওই বট গাছে আমি আইছি বুঝছু।
আর দুপুর সময় ওখানে যায় বসে আসিলি, ওর থেকে ভালো লাগিস অরিক, আমি এই জন্য ওর সাথে থাকি। তুই আমাকে ওই জন্য ডাকিস নাকি? হ্যাঁ, কিসের লাই থাকি সেগুলো শোনার জন্য। তো শোনার কি না, তোর বিয়া দিদি ওর সাথে। হ্যাঁ দে দে দে, বিয়া দিদি। হ্যাঁ দে, এমনি তোর কেমন ভালো লাগে? দৈনিক রাতে আমি ওর সাথে থাকি। তুই আমাকে ভয় দেখাস জানে তো আমাকে জমক জানাইছে, তুই যাই ভয় দেখায় তা অশান্তি তো রাখছো, একটা ভালো মানুষ ভালো পরিবেশে চলাফেরা করে, তুই সেই পরিবেশ করতে দিচ্ছিস, সবসময় তোকে কাজল দিয়ে থাকে। বন্দুক বন্দুক বললাম একটা ভালো মানুষ, ওই নামাজ কালাম পরে সে মানুষ তুই যাই দালাস কিসের লাগি? এত ক্ষমতা তুই যা আমি কি করবো? একবার তুই এক কথা করছো, তুই ঘুম থেকে নামা তুই হিজড়ি নাই অধৈর্য, তারপরে তুই ওর সাথে থাকিস কিসের জন্য? আচ্ছা তোর ভালো লাগে, ওর তো ভালো লাগা লাগলে ভালো লাগাই নেবো কিভাবে? একদিন না একদিন আমার থেকে বুঝতে পারবি। মানুষ সমাজে ওঠা বসা করতে না, মানুষ ধরো আর কি ঠাট্টা করে, মানুষের কাছে যাবি রে ঘরে বন্ধ হয়ে থাকবি তাই হয় সম্ভব? তোকে তাহলে এখানে বন্দি করছি, দেখ কিরম লাগে। না না, তুই একটা কাম কর, ওর কার আমাকে এক জায়গা বন্দি করে দে। কাক ওর দিব কে, তোকে বন্দি করছি এক জায়গা, দেখ কিরম লাগে। না 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 না, তোমার স্বার্থ তুমি বুঝছিস, আওয়াজই হবি তোর স্বার্থ ভালো করে করছিস, তুই আর সারি দে, তোর কোনো বিপদ হবে নি। আমার তো কোনো বিপদই ঘটাত পাবলে নি, তোর বিপদ হবে নি, তোর শক্তি বেশি জন্য তুই এতক্ষণ পাইছি গেল কোন তোমার সাইজ জানতো না। আচ্ছা সাইজ দেবো না, তুই আসার কি কি করিস এইগুলো কর। আমি সব করি। হ্যাঁ কি করিস এইগুলো কর, একটু সব করি না, তুই এগুলো দেখাতে হবে। না তোর এগুলো দেখাতে হবে, ওর সাথে আছে সব বলি সহবাস করি ওর সাথে। আচ্ছা সেটা ঠিক আছে, তুই হলে পারে গান আর কি কি করিস এগুলো দেখান লাগে, তা তো স্যার বলে না। আমি খালি ওর কই
ঘুমটা খুলে ব্যবহার করি তোর আমার সরম আছে সরম কেন দাঁড়ান তুই থাকবো শোনার লাগে তোর ডাকছি আমার কোলে কাকু তুই তাই জামি হলে পারে আমি কষ্ট পাই তাহলে কী তুই যাবো কর কাছ থেকে না আমার সত্তর হলে তোর ওর কাছ থেকে হেঁটে যেতে হবে এর জন্য চা চাষ চাই দিব তোর ভালো লাগে আর ভালো লাগে না তুই বুঝিস নি কাই গুনি তোর ভালো লাগলে তো হবি না তুই আমার সাথে থাক ভালো করছিস যে তুই হেঁটে যা আর নাহলে বন্ধু কে ছুটি বন্ধ আমার সমস্যা আমি সমাধান করলি মুক্তি পাইলেছেন কয়জন মিলে পারে তিনজন থাকি আমার শাসকার দিবি বঙ্গোপসাগরের মধ্যে নিয়ে যাচ্ছি দি তারপরে ওখান যা ভালো পারে গান মাছ আছে মাছের সাথে যা এরকম ভাবে আসার না 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 না
ভাই মাথা ঘুরছিল ভাই। আচ্ছা সমস্যা নাই, সাকিল আর একটা কাজ করবো, বুঝতে পারছো? আর একটা কাজ করা লাগবে, বুঝতে পারছো? আর একটা কাজ করতে হবে। দেখলেন ঘাস ওয়াক পাঠাইছি বঙ্গোপসাগরের ভিতরে, একবারে বন্ধ করে দিয়েছি। ওই মামুন ভাইয়ের কাজ কি সমাধান? মামুনের কাজ সমাধান হয়ে গেছে, ইনশাআল্লাহ। এখন আর একটা কাজ ধরবো, ওই ভাইয়ের নাম হলো জুবাইর। জুবাইর ভাই বাড়িতে নাকি সমস্যা আছে অনেক দিন যাবত, ফ্যামিলিতে কোনো আয় রোজগার যাই করে কোনো উন্নতি নাই বহুদিন যাবত, আর ওর মা নাকি অসুস্থ হয়ে আছে। তো দেখি ওই সমস্যাটা কীভাবে সমাধান করা যায়। সে মাথাটা প্রচুর ব্যথা করছে ভাই। হ্যাঁ ঠিক আছে বসো, আমি সেই আমার দিন হলে পারেন পাঁচ সাতটা দিনের সর্দারে কাজে করবো তোমার যাচ্ছি, বুঝতে পারছেন? সেটি দেখি যে ওই বাড়িতে কি সমস্যা আছে, সমস্যাটা সমাধান কীভাবে করা যায় বা তুমি পারবে কি না। আর একটা কথা দেখলেন যে এই আগের কাজটা যে করলাম, মানে অতি সহজেই কাজটা করলাম, সমাধান করে দিলাম, পিছের লাগি দেখা যাচ্ছে যে তার সাথে যদি ঝামেলা করতে যাই বাই চান্স যদি কারো ক্ষতি হয়ে যায়, ওই কারণে আমি অত ঝামেলা করলাম না, কারণ আমার শক্তিবিদ্যা আছে বিধায় ধরেন আমি অতি তাড়াতাড়ি কাজটা সমাধান করে দিলাম, তোর সাথে অত কায়দা করে লাভ নেই, সব যা করলে মানে সন্তুষ্ট হবে সেই কাজ করি, মানে সেই কাজটা সমাধান দিলাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন? ভালো আছি, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনাদের ভালোবাসায়। আপনার ডাকছি একটা কাজের জন্য। কী কাজ? হলো যে ভাইয়ের কাজ, ভাই বাড়ি হলো জয়পুরহাট, বুঝতে পারছেন? জয়পুরহাট থাকতে হলো মালয়েশিয়া। হ্যাঁ। জুবাইর ভাইয়ের বাড়িতে সমস্যা
ওনার বাপের নাম হইল ইসা হক, মার নাম হইল খাদিজা। গ্রাম সরকারের হাত আপনি ওই জায়গায় যাইতে হবে, যাই দেখতে হবে। আর বাইর বলে সমস্যা, বহুত দিন যাবৎ যাই কামাই রুজি করে, বহুত দিন যাবৎ বিদেশ আসে, কিন্তু তোমার সংসারে আয় রোজগার নাই, খালি অভাব, অভাব অনটনে থাকে, আর অসুখ বিসুখ বেশি হয় ফ্যামিলিটাতে। দেখেন তো কী সমস্যা আছে, বাবু জায়গায় কী আছে একটু আপনি দেখেন, দেখি তাহলে আপনি পারবেন কি না, সে কারণে আপনার ডাকা। আমার একটু সময় দিতে হবে। আচ্ছা, আপনার সময় দিলাম আমি। কেউ কোনো নড়াচড়া করবেন না, কথা করবেন না, যে যার জায়গায় থাকবেন। কি বুঝলেন? থাকে মালয়েশিয়া। তারপরে প্রচুর পরিমাণে সমস্যা। কি সমস্যা? তার বাবা হালকা পাতলা কিছু করে আসবি কাজ জানে। সে একটা জায়গায় যায় আপনার মতন, আপনার একটা তান্ত্রিকের সাথে, ও খুব পাঙ্গা নেয় কবিরাজা। সে এই তান্ত্রিক একটা দিন চালান করে, আর কবিরাজা সেই দিনটা চুরায়। ওই তান্ত্রিক মানা করার পরেও ওই কাজ করে। এই জন্য ওই তান্ত্রিক একটা দিন দি ওই হাত পা লোলা করে দেয়। আর ওই বাড়ির একটা তাবিজ পোতা আছে উত্তর সাইডে, ঘরের কোনায় একটা আম গাছ আছে, ওই আম গাছের পাশে একটা তাবিজ পোতা আছে। তাবিজটা খুব ভয়ঙ্কর তাবিজ, ওর উপর যদি কেউ পা দেয় সে অন্ধ হয়ে যায়, আর নাহলে লোলা হয়ে যায়, আর নাহলে মারা যায়। কিন্তু ওই তাবিজটা এমনভাবে রাখা আছে ওখানে কোনো মানুষ যায় না। বুঝতে কাজটা সমাধান করতে কী কী লাগবে, বা আপনি পারবেন কি না, কীভাবে কাজটা করতে হবে? না, ওই কাজ আমি পারবো না। আপনার এত আমার পক্ষে সম্ভব নয় ওই কাজ করা, এমনভাবে কাজটা করা আছে এটা আমার পক্ষে সম্ভব নয়। এমন কি ওই তাবিজের আশপাশে যদি আমি যাই তাহলে আমি ধ্বংস হয়ে যাবো। আমি শুধু দেখে আসি, তাই আমার খুব কষ্ট হচ্ছে। তাহলে আমি এই কাজটা সমাধান করবো কীভাবে? আপনার কাছে যে একটা দিন আছে খারাপ দিন, তাকে দেখে আপনিও ভয় করেন, সে যদি পারে সে এই কাজটা করতে পারে, তাছাড়া আমার দ্বারা সম্ভব না। আচ্ছা ঠিক আছে, তাহলে আপনি পারতেছেন না, আর আপনার বলি তো লাভও নাই। আমি এর বিষয়ে আর কিছু করতে পারবো না, এই বিষয়ে আমাকে আর ডাকেন না। আচ্ছা ঠিক আছে, আপনি যেতে পারবেন না, আপনাকে এখন আমি বিদায় দিচ্ছি, আপনি এখন যেতে পারেন। আমার পাওনা ডাকো। আচ্ছা, আপনার পাওনা তো আমি এই জায়গা আনতে পারিনি, দেখতেছেন তো এই জায়গা তো আনা সম্ভব না, আমার বাড়িতে আছে, আমি ওটা হলে পারে গান আমি যে জায়গায় রাখছি ওই জায়গায় আমি রাখি আসবো, আপনার সময় মতন এখন সেই জিনিসটা নেওয়া যাবে না। আচ্ছা, কিন্তু এই বিষয়ে আমাকে আর ডাকেন না। আচ্ছা ঠিক আছে, আপনি যদি আমার পাওনা রাখেন মিস না হয়। আচ্ছা, আমি কি মিস করি কোনো সময়? না। আচ্ছা ঠিক আছে, আপনাকে বিদায় দিলাম, আপনি এখন আসতে পারেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আসসালাম শাইন ভাই, শাইন ভাই ধরে না, শাইন ধরো। দেখলেন যে আসলে যে ছেলেটার বাড়ির সমস্যা, সমস্যা ভিতরে সমস্যা, আমার পাশে একটা দিনের সর্দারে হাজির করলাম, সে কিন্তু পারলো না, আসলে দেখলো যে আসলে বাড়িতে কী সমস্যা, খালি কতটুকু বললো, আসলে সমস্যাটা সমাধান সে করতে পারবে না। তো আমার যেহেতু কাজ যেহেতু শিখছি, এইটা নিয়ে যেন করিয়া আসি, তাই আমার কাছে ভালো মন্দ সব কিছুই আছে, যত বড় কঠিন কাজই কেন না হয়
ইনশাল্লাহ আল্লাহ যদি পাশে থাকি, আল্লাহর রহমতে আমি যে কোনো বড় কাজ কেন না হোক, খারাপ কাজ ভালো মন্দ যাই হোক, আমি সেই কাজ সমাধান দিতে পারবো। তো আজকে তার এটা সমাধান দিতে পারতেছি না, আগামী দিনে দেখি ওই কাজটা নিয়ে কিছু করতে পারি কি না। আপনাদের ভালোবাসা এবং দোয়া যদি পাশে থাকে ইনশাল্লাহ সবই পারবো করতে। এ বলে আজকের মতন আমার কাজ এখানে শেষ। ভালো থাকবেন, সবাই দোয়া করবেন,